বলা আছে তাই না, সমস্ত কিছুগুলো কিন্তু ডিটেইলস হয়তো কোরআনে নাই, সেখানে আবার সেই কারণে আবার সুন্নাহ দরকার। তো যেই কারণে আমি বলবো, আমি বইটা দেখে খুব অবাক হচ্ছে, এই জন্য আমি বললাম যে বইটা একটু সামনে থাকো, আমি বইটা নিজেও একটু পড়তে চাই। কারণ এটাকে আমি অনেককে বলছি যে আপনারা ইসলামের, আমি খুব সরি আবার কাউকে ছোট করার জন্য বলছি না, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি অনেক সময় বলি যে আমরা প্রায় দেখি ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু এই ওয়াজ মাহফিলগুলোর মূল কন্টেন্টস কি, আমি কি নিতে পারছি সেখান থেকে, রেজাল্ট জিরো। এবং আমি অনেকে আমাকে ভুল বুঝতে পারে, আমার কাছে যদি কেউ এসে বলে ওয়াজ মাহফিলে যে অনুদান চাই, আমি মাফ চাই, আমি বলছি হোয়াট ইজ দ্য রেজাল্ট, কতগুলো ওয়াজ এই পর্যন্ত করেছেন এলাকায়, বলে এটা 20তম, হোয়াট ইজ দ্য আউটপুট, আপনি কি পরিবর্তন হয়েছে, আমার দিকে তাকিয়ে থাকে, বলে এটা আপনি কি বলেন, আপনাদের রেজাল্ট কি, আপনি 20টা ওয়াজ করলেন প্রতি বছর, আপনি বিশাল আয়োজন করে আপনি ওয়াজ করছেন, বাট পরিবর্তনটা কি আসছে, আপনি আমাকে বলেন আমি পয়সা দিব, আবার কোনো উত্তর দিতে পারে না। তো সেই কারণে আমি বারবার বলতে চাই যে আমি অনেক সময় বলি যে আমাদের ওয়াজ হওয়ার কথা ছিল, আজকে আপনারা যে টপিকসটা নিয়ে বারবার কথা বলছেন, লিডারশিপ। আবার একজন প্রফেট যদি আমাদের পুরো সমাজকে পরিবর্তন করার জন্য আসতে পারে, এবং যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোনো শিক্ষা ছিল না, উনি স্বশিক্ষিত এবং স্বয়ং আল্লাহ পাক ওনাকে শিক্ষা দিয়েছেন, এবং একজন প্রফেট, আমরা অনেকেই তাকে নিরক্ষর বলি, কিন্তু তার শুধু নিরক্ষর না, সে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত। তো একজন প্রফেট কিভাবে কি প্রক্রিয়ার মাধ্যমে পুরো সমাজটাকে পরিবর্তন করে দিয়েছে, শুধু এই জায়গাটাতেও যদি আমরা একটু ওয়াজ করতে পারি বা কথা বলতে পারি, তাহলে কিন্তু সমাজটা পরিবর্তন হয়ে যায়। অনেকে একটা কথা কমন বলে, আমি কি করব, আমি কি করব, আমি তো ভালো করতে চাই, কিন্তু সবাই তো সেটা করে না, তা আমি কিছু করতে পারি না। আমি বলছি নো, আমি আই ডোন্ট ট্রাস্ট ইট, আমি এটা বিলিভ করি না। আমি বারবার বলি যে এই কথাগুলো আপনারা বললেন যে দিস ইজ ট্রু, যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমি একটা ড্রিম দেখি, এবং আমার ড্রিমটা কে দেখায়, আমার ড্রিমটাও তো আল্লাহ পাকে আমাকে দেখাচ্ছে। আমি আজকে যে ক্যাম্পাসটা করেছি, এটা কি আপনাদের কাছে বিশ্বাস হয় যে ক্যাম্পাসটা মাত্র 6 থেকে 7 বছরে ডেভেলপ হয়েছে, এটা কারোর কাছে বিশ্বাস হবে, এটা ইম্পসিবল, কেউ বিশ্বাস করবে না। আমি যখন কাউকে বলি আরে শিওর, আমি বলছি ইয়েস, টোটাল ক্যাম্পাসটা দি রিয়েল ডেভেলপমেন্ট, এবং আপনাকে আরও অবাক হবেন, রিয়েল ডেভেলপমেন্ট বলতে হলে আমি বলবো যে ম্যাক্সিমাম 6 ইয়ার্স। কারণ আমার মনে আছে যে 2016 যখন মেয়র আনিসুল হক সাহেব আসলেন, তখন কিন্তু এটা গর্ত ছিল, এখানে কিছুই ছিল না। আর আজকে দিলে 2016, আর আজকে 2001, কত বছর, 5 বছর, 2021, সরি। তাহলে এই যে 5 বছরের ভিতরে আমাদের যে পরিবর্তনটা, তাহলে এই পরিবর্তনটা কীভাবে হয়েছে, এটা অবশ্যই আমি বলবো রহমত বরকত যাই কিছু বলেন, অনেকগুলো লোকের এফোর্টস, এগুলো না থাকলে এটা করা সম্ভব ছিল না। তো আমি এই কারণেই বলেছি যে প্রথম প্রবলেমটাই হচ্ছে, আমি আবারও রিপিট করছি, যে আমাদের প্যারেন্টিং, আমি জানি না আপনাদের, যেহেতু কারণ এই কারণে বলছি, আপনারা ইচ্ছা করলেও কিন্তু পরিবর্তন হইতে পারবেন না, এটা আমাকে হয়তো আবার কেউ ভুল বুঝবেন না, আপনার 1000 চেষ্টা করলে আপনারা পারবেন না, কেন পারবেন না, এর মূল কারণটাই হচ্ছে বাই বর্ন আপনার যে ডেভেলপমেন্টটা হওয়ার প্রয়োজন ছিল সেই ডেভেলপমেন্টটা হয়নি। আপনি চাইলেও কিন্তু এখন আপনি কালকে সকালবেলা, আজকে আপনি সারা রাত ধরে প্রতিজ্ঞা করলেন, করে সকালবেলা উঠে কিন্তু আপনি একদিন দুই দিন হয়তো ধরে রাখতে পারেন, হয়তো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনি আগের অবস্থানে চলে আসেন, কেন, কারণ বিকজ আপনার প্যারেন্টিং, আপনার যে প্যারেন্টসটা, আপনার যে প্রপার যে নার্চারটা হওয়ার দরকার ছিল, সেই নার্চারটা কিন্তু আপনার ছোটোকাল থেকে হয়নি। দ্যাট ইজ ওয়াই দি ইসলামে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্যারেন্টিংটা, যেটা আমি আবারও রিপিট করছি যে ইসরায়েলের যে ভ্যালুসটাকে তারা শক্তভাবে তারা ধরে রেখেছে, তারা বিশ্ববিদ্যালয়ে একটা ডিগ্রি দেওয়ার আগে তাকে বলে যে তুমি এই রেজাল্টটা এফেক্টিভলি প্রুফ করতে হবে, তাহলেই তুমি মাত্র ডিগ্রি পাবা, সে যদি বিজনেস হয় তাকে বলা হয় $1000 তুমি আর্ন করতে হবে, যদি তুমি আর্ন করতে না পারো তুমি ডিগ্রি পাবো না, তার মানে কি হচ্ছে, সে কিন্তু আলটিমেটলি বাধ্য হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য। আমরা কি করছি, আপনারা আমরা সবাই মিলে প্রচুর গবেষণা করছি, হোয়াট ইজ দ্য আউটপুট, ফিগার কি, কন্ট্রিবিউশন কি, খুবই কম। আমাকে অনেকে বলে আপনি পত্রিকায় লিখুন, আপনি এইটা করুন সেটা করুন, আমি বলছি লাভ কি, অনেকে আমাকে বলে আপনি পত্রিকায় কলাম লিখুন, আমি বলছি রেজাল্ট কি, বলে অনেকে জানবে, লাভ তো কিছু হবে না, আমার থেকে অনেক ভালো কলাম লেখক আছে যারা এই সমাজকে পরিবর্তন করার মতো ক্ষমতা আছে, তো বলে কেন করবেন না, আমি বিকজ আমি করে যতটুকু পারি আমি করে দেখাতে চাই, তো আমি যেই সময়টা লিখবো সেই সময়টা আমি করে দেখাতে চাই। এবং যেই কথাগুলো আপনারা বললেন যে দিস ইজ ট্রু, যে আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করি, কারণ যেমন আমি একটা প্র্যাকটিস তারপর আমি পারি না, ওই যে বললাম আমি প্যারেন্টিং ছোটোকাল থেকে আমি বলবো যে আমি আমার বাপ মাকে দোষ দিচ্ছি না, হয়তো এটা তারা খেয়াল করে নেই, কারণ কিছু কিছু জিনিস অবশ্যই আমাকে ভালো শিখিয়েছে, সেটা আমি অবশ্যই আমার কাছে শুকরিয়া আদায় করি। তো কিন্তু যেমন একটা ব্যাপার আমি, আপনারা জানেন যে
যে কোনো লোকে সালাম দেওয়া সে ছোট হোক বড় হোক আমি চেষ্টা করি বাট তারপরে দেখি মাঝে মধ্যে কিন্তু আমি পারি না একটু পরে হয়তো রিয়েলাইজ করি কিন্তু এই যে একটা ভ্যালুজ যে আমি একটা পিয়ন বা সে একটা নিচের লেভেল তাকে আমি সালামটা আগে যদি দিতে পারি তার মানে হলো আমার ভিতর থেকে আমার যে প্রাউডটা সেটা বিলীন হয়ে যাচ্ছে তো আমি দেখলাম যে এটা কেন পারি না তার মানে পারি না এই কারণেই যে না আমাকে ছোটকাল থেকে আমার ফ্যামিলি আমাকে সেভাবে সামহাও তারা শিখাতে পারে নাই কিন্তু আমার হয়তো ফ্যামিলি আমাকে এমন কিছু জিনিস শিখিয়েছে যেটাকে আমি কিন্তু আজকে ধারণ করতে সক্ষম হয়েছি যেমন হয়তো আমাকে প্রায় একটা কথা বলতো তুমি দুঃখ করো না এটার পরে তোমার কিন্তু আরেকটা ভালো জিনিস থাকবে তুমি তো আফসোস করো কেন তা আমি তো তাই দেখছি জীবনে অনেক কিছু আমি হারিয়েছি কিন্তু বিনিময়ে যা পেয়েছি তা আরও অনেক বেশি তো যেই কারণে আমি বলবো যে আমি আবারও বলছি প্যারেন্টিং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই এই কথাটা এই কারণেই বারবার বলছি যে আপনারা এখানে কেউ বাবা মা হয়েছেন বা কেউ বাবা মা হবেন বা হওয়ার সুযোগ আছে একটু আপনারা যদি একটা লিডারকে পৃথিবীতে নিয়ে আসতে পারেন ভালোভাবে কারণ আমি কেন কথাগুলো বারবার বলছি যে পিছনে কিছু কারণ আমি এই জায়গাটা আমার ছেলেমেয়ের জন্ম হওয়ার আগে জানতে পারতাম তাহলে আমার অনেক উপকার হতো কিন্তু আমিও যখন জেনেছি তখন অলরেডি তারা ম্যাচিউরড না কিন্তু আমি কিন্তু রিয়েলাইজ করেছি গত 7-8 বছরে বিভিন্ন স্টাডি করার পরে কেন পরিবর্তন হচ্ছে না কেন প্রফেট কেন কোরআন এত কিছু ক্লিয়ার লেখে যাওয়ার পরেও কেন মানুষের পরিবর্তন হচ্ছে না তখন মূল কারণটাই হচ্ছে গ্রোথ লেভেলটা আমরা মনে করেছি ও একটু বড় হোক না আচ্ছা একটু ম্যাচিউর হোক না পরে বোঝানো যাবে ও আরেকটু হোক না ওর একটু বুঝ জ্ঞান হোক না নো আলটিমেটলি তাকে কিন্তু প্রথম জন্মের আগে থেকেই তাকে কিন্তু আঘাতটা দিতে হবে আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিই যদিও উদাহরণটা একটা হিন্দি সিনেমার তারপরও আমি উদাহরণটা দিই কারণ হিন্দি আর বাংলা একটা খারাপ সিনেমার ভিতরে কিন্তু ভালো মেসেজ আসতে পারে আমি একটা ছবি বলি লাকিলি আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন একজন শিক্ষক হঠাৎ করে বলেছিল তোমরা একটা ছবি দেখবা ইন্ডিয়ান কালচারাল সেন্টারে গিয়ে ছবিটির নাম হচ্ছে চক্র আমি জানি না আপনারা কেউ দেখার বা শোনার সুযোগ হয়েছে কিনা স্মিতাবাদের যিনি পৃথিবীতে নাই স্মিতাবাদের এবং নাসিরুদ্দিন সাহ ছবিটা এবং বিলিভ ইট এই ছবিটা আমি এখনও ধরে রাখছি এখনও আমার আয়নার মতো বাজে সেই ছবিটার আমি প্রায়ই কিন্তু সুযোগ পেলে এই কথাটা এই উদাহরণটা আমি দিই একটা মা স্মিতাবাদীর একজন মা তার বস্তিতে বড় হয়েছে বস্তিতে সে বড় হচ্ছে এবং স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারেন বস্তিতে একটা মা যখন বড় হয় এবং সে ডিভোর্সি মহিলা তার হাজব্যান্ড তাকে ছেড়ে আরেকটা বিয়ে করে করার পরে সে প্রেগনেন্ট অবস্থায় সে বস্তিতে যখন বড় হচ্ছে আপনারা বস্তির পরিবেশ জানেন বস্তিতে সে যখন গোসল করতে যায় তখন সে বুঝতেই চায় যে একটা যুদ্ধতে যাচ্ছে তার কতগুলো হায়নার মতো মোখ চোখ তার দিকে তাকিয়ে থাকে তো সে তার বাচ্চাটাকে সবসময় বলতো যে আমার বাচ্চাটাকে আমি এমন একটা লিডার বানাবো সমাজে যে সমাজটাকে পরিবর্তন করবে এই ধরনের অপসংস্কৃতি এই ধরনের খারাপ লোকদের বিরুদ্ধে সাথে ফাইট করতে পারে সবসময় সে কিন্তু এই প্রেটা করতো যে আমাকে তুমি হে গড তুমি আমাকে এমন একটা ছেলে দিবা এমন একটা সন্তান দিবা যেই সন্তানটা এই সমাজের এইসব নোংরামিগুলোর বিরুদ্ধে দাঁড়াবে তো আমি লক্ষ্য করছি যে সে কিন্তু অলওয়েজ সে কিন্তু খুব কেয়ারফুল ছিল তার বাচ্চার ব্যাপারে তার বাচ্চাটা যেদিন প্রেগনেন্ট হলো আর সরি ডেলিভারি হলো সে এটাও কিন্তু মানে কি বলে গডের কাছে সে প্রার্থনা করতো ওই দিন যাতে প্রচন্ড ঝড় ঝাপটা হয় চারিদিকে তোল পার হয়ে যায় তো এটা স্বাভাবিকভাবে আমি বা আমরা কেউই তখন বুঝতে পারি নাই যে কেন তার এই প্রেটা কেন তার বাচ্চা দিন জন্ম নিবে সেদিন এত ঝড় ঝাপটা এত তোল পার কেন হবে তো বাচ্চাটা যখন জন্ম হলো জন্ম হওয়ার সাথে সাথেই কিন্তু সে যখনই জ্ঞান ফিরে দেখলো যে বাচ্চার আওয়াজ হচ্ছে সবাই তো বাচ্চাটা নিয়ে যাওয়া হয় দৌড়াদৌড়ি করছে সে কিন্তু দ্রুত বাচ্চাটাকে খাবলিয়ে ধরলো ধরেই সে বাইরে ছুড়ে গেলো বস্তি যেহেতু দরজা খোলাই থাকে তার কষ্ট করতে হয়নি সে বাচ্চাটাকে এইভাবে থ্রো করে দিল ঝড়ের ভিতরে তো সবাই বললো তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়েছি বলো তো মারা যাবে যদি মারা যায় তাহলে এই বাচ্চা আমার দরকার নাই মাই গড ঝড় হচ্ছে ঝাপটা হচ্ছে প্রতিরোধ হচ্ছে চারিদিকে এত বজ্রপাত বজ্রপাতে তো আমার বাচ্চাটা মারা যেতে পারে সে বলছে আমার তো এই বাচ্চা তাহলে থেকে লাভ হবে না তো বারবার তাকে জিজ্ঞেস কারণটা কি তখন সে বললো আর কি যে কারণটা হচ্ছে আমি আমার বাচ্চাকে এই মেসেজটা দিতে চাই পৃথিবীতে যে তুমি পৃথিবীতে আসছো ফাইট করার জন্য তুমি পৃথিবীতে আসছো প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করে টিকে থাকার জন্য তোমাকে টিকতে হবে বুঝতে হবে জানতে হবে ফাইট করতে হবে আর তুমি যে সামান্য এই ম্যাগের গর্জন আর বৃষ্টির পানির ভিতরে তুমি মরে যাও তাতে এই বাচ্চাকে বড় করে আমার লাভ হবে না আমাকে সারাটা জীবন এইভাবে আবার অভিশপ্ত জীবন নিয়ে আমাকে বড় হইতে হবে আর আমার বাচ্চার জন্ম থেকে সে যদি ফাইটার হয় তাহলে সে আমাকে প্রোটেক্ট করতে পারবে সমাজটাকে প্রটেক্ট করতে পারবে আই হোপ দ্যাট সাচ এ ওয়ান্ডারফুল ম্যাচার তা আমি বলবো যে আমি তখন কিন্তু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি আমি কথাটা এই কারণে বললাম আমার অনেক সময় কিন্তু আমি বলি অনেকেই নাটক দেখে আমিও নাটক দেখি আমি কিন্তু নাটক থেকে শেখার চেষ্টা করি যে কুটিল বুদ্ধি লোকগুলো কেমন হয় কীভাবে কুটিল বুদ্ধি করে কীভাবে তাকে ট্যাকেল দেওয়া যায় কারণ এটা আমাকে শিখতে হবে